দর্শক, বাপ্পি চলে যাওয়াতে মিম নাকি ডিপ্রেশনে চলে যাইতেছে। মিমের ডিপ্রেশন কাটাইতে বাপ্পি পাবনা থেকে দৌড়ে দৌড়ে মিমরে 15 দিন সময় দিছে এবং ঢাকার বাইরে হিতিরে লয়ে যাই একটু ঘুরিয়েছে, কারণ হিতি ডিপ্রেশনে পড়ে গেছে। দর্শক, ডিপ্রেশনে কেন পড়বো মিম? ইউটিউবে টাকা থাকলে কি আর মানুষের ডিপ্রেশনে পড়ে কোন তো? আর ইউটিউব থেকে টাকা কামাইতে পারলে মানুষের কি আর সংসার লাগে? মানে কামাই থাকলে কি আর জামাই লাগে? মিমের সংসারের পুরোটা এই কাহিনী কিন্তু আপনারা সবাই ইউটিউবের মধ্যে দেখছেন। হঠাৎ করে অন মিমের পাশে কেন একজন পুরুষ লাগে, নাহলে মিমের ডিপ্রেশনে চলিয়ে গিয়ে সাবিনা কিন্তু তার চ্যানেলে এই কথা প্রচার করে দিছে। আমি গত কয়দিন আগে ভিডিওর মধ্যে বানাইছিলাম যে সাবিনা হয়েছে সবচেয়ে বড় বলদ ওদের এই 2-3 বোনের মধ্যে। সাবিনার কাছ থেকে কিন্তু বিভিন্ন কথা কিন্তু ফুটেজ কিন্তু ইয়ে হয়ে যায়, লিক হয়ে যায়। সাবিনা এই করে দেয় সবাই পিছনের যে গুমর খবরগুলো দেন না, খুকিরি নিয়ে করে দিছিল সাবিনা ইউটিউবের মধ্যে। দর্শক, সেদিকে বদা সাহেবের মা বদা সাহেবকে দেখে খুব বেশি একটা খুশি হয় নাই, ভিতরে ভিতরে এদের ট্যারাং ট্যারাং যুদ্ধ চলে ক্যামেরার সামনে। তো হে হে আম্মু আম্মু, বদা সাহেব চাইছিল যে শাড়ি কুলা লইয়াই বদা সাহেবের পূজা দিয়া কালিনুর বেগমের মতো গড়ে তুলবে বদার মা, একটা নাটক দিব, শেষ পর্যন্ত পারল না। বদার মা বুঝে গেছে যদি সংসারে না থাকে তাইলে কিন্তু বাতি দেওয়ার মতো লোকও থাকতো না ঘরে, বদার কার্য ক্রম দেই। দর্শক, হেদিকে মাহিনুরের নাটক তো আপনারা দেখছেন, ফুলারে যায় 15 দিন পরে একমাত্র সন্তান ছেলে, একমাত্র ছেলে বদা সাহেবের ঘরে। দর্শক, পরীক্ষারত অবস্থায় মাহিনুর তানেরে ফালাই দাদির কাছে হালাই তুই চলিয়েছে। দর্শক, যে আই এনে মাহিনুরের বেটকিগুলো তো আপনারা দেখছিলেন, যাইতে না যাইতে আর বেটকি পারে না, যাইয়ে পাট শাকগুলো ঢুকে গেছে রান্নাঘরের ভিতরে। তো মাহিনুরের অবস্থা আপনারা দেখছেন তো কি কাহিনী, ফুলারালে যে নাটক শুরু করছে। তো হশুরির লগে তো মোলাকাত করল না মাহিনুর। দর্শক, আসসালামু আলাইকুম ভাই বোন, আপনারা কিরকম আছেন? আসেন নি বেলা আবারও আইসি আপনাদের লগে কথা কইম। যদি আপনারা বেলা থান লাইক দিয়ে আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করিয়েন, নতুন নতুন ভিউয়ার্সদেরকে আমি পাইতেছি আর চ্যানেলের মধ্যে সবাইরে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে জয়েন করার জন্য। আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক দিতে কেউ ভুলে যাইয়েন না। আর আপনারা ব্যাক এমিলি টুকুর করে আনলগে চলে আইয়েন সামনের দিকে, আমিও টুকুর টুকুর করে সামনের দিকে আগে যাই। মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে দিয়েন, যদি ভালো লাগে আমি পড়ে দিন। দর্শক, তাইলে আনেন সামনের দিকে, হইলে মিম রেলওয়ে কথা কই। মিম আসলে বাপ্পি চলে যাওয়াতে এদিকে আরিফও গেছিল, দুইজন সঙ্গী পাইছিল। তো আপনারা তো সবাই দেখছেন সাবিনা, তারপরে দিয়া, এটার নাম কি, আমাদের মাহিনুর মাসে কিন্তু বোনের কষ্টটা প্রচুর বুঝছে, যার কারণে নিজেদের স্বামী দ্বারা বোনকে প্রচুর ইয়ে দিছে, মানে কি বলে এটারে, প্রচুর সময় কাটাইছে কিন্তু এই মিমবতী বাপ্পি আর আরিফরে নিয়া। দর্শক, তো দর্শক আনারা দেন সাবিনার জামের পিছে দিয়ে মোটরসাইকেলে বই, আহারে আল্লাহ, একটা গ্যারাম দেশের ভিতরে এরকম শালি দুলাবাইরে এইসব কর্মকৃতি দেখলে মানুষ সিসি করে। দর্শক, অবশ্য এরা মানুষের লগে মিশেও না, এরা নিজেরা নিজেরাই কিন্তু ঘর পরিবার, সামাজিকতা এদের নাই। দর্শক, তো আরেকটা জিনিস আপনারা কি লক্ষ্য করে দেখছিলেন নি, যে মেকআপ বুতুরির মিমবতির যে একটা বান্ধবী ছিল, বান্ধবী, এই বান্ধবীটা কোথায় হারাই গেছে? বান্ধবী বলতে আপনারা তো ব্যাকে চিনেন আমাদের দাতাল বুড়ি সাদিয়া। দাতাল বুড়ি সাদিয়া কি চ্যানেলে ভিডিও আপলোড করে নি? আমি আসলে কই দিতেন, আপনারা জানলে কইেন। তো এই দাতাল বুড়ি সাদিয়া হারাই গেছে, আর এই যে বদা, বদা যে গেল দাতাল বুড়ির বাড়ির মধ্যে হে 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 করে ভিডিও বানাইতে যাইলো না কিলে, চুলে চুলে গিট্টে লাগছে নি ভালো করে, না দেলোয়ার আইসে দে হে বাড়ির দিকে উঠতে দেন, গেলেই হিসে দিয়ে ঠুন্ডে হিসে দিয়ে হিট বয়েলাই। দর্শক, তো দাতালও তো যায় না এবাড়ির দিকে, দাতালের বিরুদ্ধে মনে হয় গভীর ষড়যন্ত্র চলছে যে এবাড়ির দিকে যাওয়া বন্ধ। দর্শক, তো বদা তো চলে গেল কই তার এইসব পদ্মা সরের বাইদানি শালিদেরকে শাড়ি। বদার মা কিন্তু পুরোপুরি বুঝে গেছে যে বদার কর্মকীর্তি দেয় যে ইয়ে করছে, আমি যদি এই সংসারে যদি না টিকি থাই আমার ঘরে বাতি দেওয়ারও লোক থাকতো না। দর্শক, যে কর্মকীর্তি বদা করে, তো বদার মা, বদা যে গাড়ি নিয়ে ছেলে বা ছেলের বউ আইছে, বদার মা কিন্তু একবারও উড়ি যায় নাই। বদার মা যে নিজের কাজ করতে আছে, নারকেলের নাড়ু বানাইতে আছে, অবশ্য খাইব তো বদারায়, আর তো কেউ খাওয়ার মানুষও নাই। তো বদার মা বই বই নারকেলের নাড়ু বানাইতে আছে, একবারও একটা পাবলিক কিন্তু উড়িও আইয়েন আগায়ও যেন বদারে ওয়েলকাম জানানোর জন্য। বদা আশা করছিল যে
বদার বদনি গেলে ব্যাকে মিলি সুন্দর করে একটা কিয়ে জানি কয় শাড়ি কুলা সাজাই কালিনুরের মতো এটা কি তো জানি কে মুখের সামনে এনে ঘুরাই 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 কই মোম টোম জ্বালায় দান দুব নি বদারে মনে করছে ওয়েলকাম জানাইব বদার হোলাও ধরিতে ধরাইতে ওয়েলকাম জানা তো যায় না দেখলাম যে পরে গেছে একটু তো আমাদের মাহিনুর তো ফোলারে দেয় কিভাবে জড়াই ধরি ওরে আব্বারে আব্বা আব্বার লাই যদি মায়া থাকতো আব্বারে ফেলায় ফোন রুদিন কি থাকতো দর্শক এদের ভিডিওর জন্য এরা সন্তানের পরোয়া করে না দর্শক আপনারা শিক্ষিত আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্যটা এই মাহিনুর তিসারে দেখলেই কিন্তু আপনারা বুঝবেন কয় না অশিক্ষিত মা থাকার থেকে শিক্ষিত দাদি থাকা অনেক ভালো তো তানের পরীক্ষারত অবস্থায় দর্শক বুঝলাম মাহিনুরের না অশিক্ষিত মাহিনুরের না অশিক্ষিত পদ্মাসারে এমন কোনো ঘটনা ঘটি যায় না যে হোলার পরীক্ষার সময় দৌড়াইতে দৌড়াইতে যাইতো এব দর্শক তো তানজিলা মামনির তন কচিন কালকে থেকে শুরু হবে আবার তানজিলা মামনির কচিন কচিন ভিডিও খুললে দেখবেন কচিন তো দর্শক তো তানের পরীক্ষারত অবস্থায় বদা তৃষা নাইলে অশিক্ষিত হিতরে না হড়ালিয়া যায় বদা আসলে দর্শক মানুষ কয় না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ মানে এরম অশিক্ষিত মুরুক্ষ রানীর লগে থাকতে থাকতে বদারও কালসার হয়ে গেছে এটা বই না বদার দেনা বুই না আরও কিতে কিতে কতটি ওয়ার্ড ইউজ করে তৃষা ওরে আল্লাহ রে বদা দেন না এটা হচ্ছে তৃষাদের বাসা বদা কিন্তু সুন্দর করে রপ্ত করে এলেছে আরেকটা জিনিস দেখলাম বেগুন মিলিয়ন টিকটকে জাপাই পড়ছে যে ইউটিউবে তো টাই আসে আসে অন খোঁজ পাইছে যে টিকটক ওটাই আসে সাবিনা তো দেড়শো বিঘা সম্পত্তি এডালে টিকটকে নাচন কুদন করতে আছে মাইয়ারে দিয়ে করাইতেছে অন বদাও শুরু করে দিয়েছে টিকটকে নাচন কুদন করা দর্শক আমার আসলে চ্যানেলের মধ্যে তো মানে আমি চাইতেছি না কোনো ফুটেজ ব্যবহার করতে যদি পরে পরবর্তীতে দেয়াইম যে বদাদের কোমর ডুলে ডুলে নাচতে আছে টিকটকের মধ্যে দর্শক ইয়ে রে এর নাম কীতে আরেকটা না জানেন না বদার ইউটিউবের প্রোডাকশন বাজা সৈর্গোটা ঠাস ঠাস করি উঠে এটারও পুরো মা গো মা কী পরিমাণ টন টুইন না দর্শক একটুকু একটা বাচ্চা র না দিছে এরপরে কাকে তুমি দা তুমি যাও আমি টিকটক করে আসি মা গো এদুরি ফোলান এটি কীতে শিখাইতে আছে মানে বাপ্পি বুঝে গেছে বাপ্পির খানদানি পেশা যদি সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম না করতে আছে জামাই বউ ছেলে মেয়ে ব্যাকে মিলি তাহলে কিন্তু বাপ্পির কোয়ালে বাদ জুটতো না যার কারণে এই বাইদানিদের সাথে সাথে বাপিও নিজে পুরো বাধ্য হয়ে গেছে গে এরপরে হোলা মাইয়া ব্যক্তিদের বাইদানির খাতায় নাম লেখাই লেছে দর্শক তো বাপ্পির মা আসলে 15 দিন ধরেই দর্শকের হাতে দাঁতানি জুতানি খায় কিন্তু বাপ্পি শেষ পর্যন্ত বাড়ি পর্যন্ত গেছে যেহেতু জানে যে বাপ্পির কাজকর্ম নাই চাকরি বাকরি নেই ইউটিউব থেকে কামাই খাইতে হবে যদি এর ভিতরে যদি বাপ্পির মা ফটল তুলতে চলে যায় গে এর আদি কিন্তু দর্শকদের জুতানি খাইব বয়কট হইব যার কারণে বাপ্পি বাধ্য হই ইয়েতে গেছে বাপ নাই গেছে কিন্তু যাইও কিন্তু বাপ্পির মনে শান্তি নেই বাপ্পি কখন যাইব পদ্মার শহরে আর কখন আবার ঢাকার শহরে আইব দর্শক তো এই শাড়িগুলা লই বাপ্পির হাতেরে কিন্তু এই আমাদের নাজমা খালা কিন্তু আগাইতে আইয়ে না আজ্যের ভিডিওর টাইটেল লেগেছে মায়ের ব্যবহারে কষ্ট পাইলাম বাপ্পির জন্য আর কত বেড়ি লাগে আর কত বেড়ি রে বাপ্পি বেশি খাইতে হইব কোন তো দর্শক এরকম না লায়েক সন্তান কি কারো আছে এরকম নালিত্য সন্তান কি কারো আছে দর্শক একদিকে বোরে নামাই দিছে সোশ্যাল মিডিয়ায় পালিত কথিত কুলফিওয়ালার কন্যারা নামাইছে হেরও বেশি খাইতেছে তারপরে শ্বশুরবাড়ির যে এই যে কালিনুর থেকে শুরু করে আর ঠোঁট জুলানি তারপরে এনে 500 বিঘা সম্পত্তি আর এদিকে আমাদের মানে আবুল বি টাননি খুকি ব্যক্তিরে কিন্তু বাপ্পি ইউটিউবে নামাই বেশি বেশি খাইতে আছে তো দর্শক আর এই যে নাজমা বেগম মন বুড়ো হয়ে গেছে মানুষ চায় যে একটু ডাকি ডুকি চলতে তো বাপ্পি বাপ্পির মারও রেহাই দে না বাপ্পি চাইছিল যে এনতে যাওয়ার পরে মা শাড়ি কুললে দৌড়ে দৌড়ে আইব বাপ্পিরে ইয়েন নম নম করি করি বাপ্পিরে ইয়া দিব স্বাগতম জানাইব যে মাথার মধ্যে দান দুপাল ছিটাই দিব কুয়ালে তিলুকের ফুডে লাগাই দিব তো লাগাই দিব বাপ্পির মা কিল্লে আইলো না এই জন্য মায়ের ব্যবহারে বাপ্পি কষ্ট পাইছে এরপরে হ্যাঁ হ্যাঁ করি করি গেছে রান্না করে তুমি আসেনি মা ভালো আছো তো না তোমার শরীর ভালো আছে তো রান্না করে যায় ঢুকলো দর্শক তো এমনি আবার কইতেছে তান দর্শকদের কিন্তু চিন্তা তানের জন্য যে তান তান কই ভাইয়া ভাইয়া আপনি তানেরে ফালাই কীভাবে আইছেন তানেরে ফালাই কীভাবে আইছেন
কিছু দর্শক ভিউয়ার্সদের কিন্তু অনেক চিন্তা তিসার তানের লই, কিন্তু যে মা জন্ম দিছে যে ছেলের পরীক্ষা ওই অবস্থায় মা পদ্মাসরে বাইদানিগিরি করতে চলে গেছে, মার খবর নাই। কিন্তু দর্শকদের কিন্তু কান্নাকাটি যে তানেরে ফালাই কিভাবে চলে গেছে, বদা তো কইতেছে তানের জন্য, দর্শকরা খুব ইয়ে করছে যে আপনি কিভাবে ফাইলেন তানরে একা রাইখা যাইতে। তানর নিয়ে যেত দানের দাদির কাছে, আর থাকার কোনো লোক থাকতো না। কুলাঙ্গার সন্তান বাপ্পির মা একটা, এই যে এটার নাম কি, তার নালিত্যের সন্তান বাপ্পিরে জন্ম দিছে, তো অন্তত তান তো তানের দায়িত্ব মিটেছে, দাদির কাছে আসিল এর মা নালিত্যে। দর্শক এ নালিত্যন টিকটকের মধ্যে আছে কোমরে হাত ডুলে ডুলে। দর্শক আর শুধু এইটুকু বাকি ছিল যে এবার বাপ্পি কোপালে একটা হোড়া দিয়ে আর ব্যাগ একটা কাঁধ লই, এরপরে রাস্তায় রাস্তায় দোকানে দোকানে যাই। হাত পাতাটা বাকি আছে বাপ্পির কাজকর্ম দেখি একের ফুরায় তৃতীয় লিঙ্গের মানুষদের মতো হয়ে গেছে। কোমরে হাত দিয়ে মুখ বেটকি মারি মারি তিন বোনকে সামনে বসাই, এরপরে নাচা শুরু করছে টিকটকে। দর্শক ফুটেজ তো আমি ব্যবহার করতাম করতাম না, চ্যানেলের লাইনে করতাম, কোন হয়তো অন্য কোনো সময় মান্য করে দেয় যে বাপ্পি যে কোমর আর দিন আসতে আসে তিন বোন রেলই মুখেটার এনে বিয়া করি করি গান। তো দর্শক ইয়ে মিমবতী তো আপনারা ব্যাকে জানেন মিমবতীর কী অবস্থা, সোশ্যাল মিডিয়া মিমবতীরা অনেক কিছু দেখাইছে, অনেক কিছু করছে, আপনারা ব্যাকে দেখছেন। তো মিমবতী নাকি আবার ডিপ্রেশনে চলে যেতে আছে, ডিপ্রেশনে চলে যেতে গেছে, যার জন্য বাপ্পি এসে মিমবতীকে ডিপ্রেশন থেকে তুলতে। মিমবতীর যত রকম সকল রকম আকাঙ্ক্ষা চাহিদা যা ছিল বাপ্পি 15 দিনে মিমবতীরে খুশি করে দিছে। এদিকে সাথে আরিফও আইছিল, কিন্তু এখন বাপ্পি চলে যাওয়াতে না যাওয়াতে কিন্তু মিমবতী আবার ডিপ্রেশন। মিমবতীর টাইটেল থাম্বনেল দেন না, আফুরা চলে যাওয়াতে আবার উনি একা হয়ে গেছে। তো এত একাকিত্ব জীবন যদি বোধ করে, এত ডিপ্রেশন যদি বোধ করে, তাহলে মিমবতী নিজের সংসারটা ভাঙলো কী জন্য? আমি তো মনে করি ইউটিউবের মতো জায়গার যদি লাখ লাখ ডলার মাস শেষে আসে, কামাই থাকলে জামাই লাগে না। তো মিমবতী রয়ে গেছে এই অবস্থার, দরকার কি ডিপ্রেশনে যাওয়ার? কোন তো আমাদের মিমবতী আফা হিতি মনে করছে, বাবুরে হিতি মনে করছে কি তো জানেননি, হিতির মনে হয়েছে যে হিতি এনতে বাইরেলে হিতির বোনের জামাইতে হিতির সাবনুরের লাগে তুলে না করছে গতকালকে পরশুদিনের ভিডিওতে। তো হিতি মনে করছে দুনিয়াটা এত সহজ, এই ঠোঁট জুলানি মিমবতী সাবনুর হয়ে গেছে গে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আই হিতি কত দিলে অ্যাবেস্টিক ঠোঁটের মধ্যে দে। দর্শক তো হিতি মনে করছে এনতে বাইরেলে হিতির জন্য দুই সেটটা না করছে, চারিদিক থেকে চলিয়ে বা দৌড়াইতে দৌড়াইতে, কিন্তু অন্দাজে বহুত চেষ্টা করছে কয়দিন উইকি অনলাইনে থাই মিমবতীরে বাল্য মতনে একদম বিয়ে করবো করে না চাইছে উইকি, হয়তো উইকিরে কিছুটাই হয়েছে মিমবতী খাবাইছে। তো কন্ত দর্শক এই মিমবতী এক তো ডিভোর্সি, এক তো একটা বাচ্চার, উইকি যদি অবিবাহিত হই থাকে তাহলে মিমবতীরে কেন বিয়ে করব কন্ত? এমন তো না রূপনগরের রাজকন্যা, যে রাজকন্যা আর করতে পারে, কিছু মানুষ আছে দর্শক সভ্য মানুষ যাদের পারিবারিক মর্যাদা আছে ভালো মানুষ, তারা কি যাইবনি, কোনো দিনই যাবেনি মিমবতীরে বিয়ে করতে। যা কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষের দেখে জানে এদের পরিবার সম্বন্ধে, ভদ্র ফ্যামিলির কোনো মানুষ কি যাইবেনি? আছে কিছু লোকজন হয়তো ওই রকম, তাদের হয়তো ফ্যামিলি ইয়ে ভালো না এই জন্য যাইবে এসব মানুষ, তারপরেও মানুষ অনেক সচেতন, তারপরে মানুষ অনেক সচেতন যে মিমবতী আজকে 1.5-2 বছরে এখনও পারে নাই কেন কাউকে জোগাড় করে বিয়ে বই যেতে। দর্শক সানি তো বিয়ে করে অলরেডি ঘর সংসার করা শুরু করে দিছে। সাবিনার ভিডিওর মধ্যে মিমবতীর ডিপ্রেশন নিয়ে কথা কইছে, ইতি দেয় কক্সবাজারে যায় সুন্দর উপরে কাপড় ইন দেয় হুড়ে দুনিয়া বিশ্ববাসী ঘুরিয়ে এলো, এরপরে কতটি চানকেলাস টানকেলাস লাগাই বড় বড় চুড়ির মতো রিং কানের মধ্যে পরি, হিতি কত রকম কত কিছু দেয়াইলো দর্শকদেরকে, হিতি কোনদিন ডিপ্রেশনে আছে। দর্শক এদিকে হিতির কি জানি বলে এডারে ভুতুরি মানে মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আইতে পারে না, ভুতুরিরে দেয়া যায় না ক্যামেরাতে, যেগুলো আগে তিশা কইছিল ভুতুরিরে, ওই যে খুকি একদিন কইয়ে লাইছে যে কালি পুরো পরিবার থেকে কিন্তু এই ভুতুরিরে কালি নামে ডাকে। তো দর্শক আমি কিন্তু কই নয় এডি, তারা কইছে যে আমি হেডা কইতেছি। দর্শক তো কালা সাদা সম্পূর্ণ কিন্তু এটা হয়েছে আল্লাহর দান, তাহলে এই ভুতুরি মেকআপ যদি না করে দুলেন ঠোঁটে যদি ল্যাবস্টিক না মাখে তাহলে কিন্তু ক্যামেরাতে দেয়া যায় না ভুতুরির, যার কারণে ভুতুরি দেখবেন বাড়ির মধ্যে থাকলে মাথা কাপড় দিয়ে সামনে আইব ডাকে ঢুকিয়ে গিয়ে, জনে কোথাও যায় তখন কিন্তু ভাইরাম বাইরাম করি অন্য এক কান গলায় ঝুলেই কিন্তু বাইরে যায় গে ভুতুরি। তো দর্শক তান কইতেছে যে উপর আসি যে ঘরে বাতি দিব, উঠতে ইচ্ছে করে না তানের যে এত গরম পড়তেছে, আর তানের মা দাদি তো উপরে উড়ে নেয় বয়স্ক মহিলা, শরীরে বেড়ে নেয় শক্তি বল বয়স হয়ে গেছে গে।
তো মাইনুর মনে করছে মাইনুর গেলে মনে হয় শাড়ি কুলে লই আইব, খানা টানা টেবিলে সাজাই দিব। আর একটা জিনিস ওনারা খেয়াল করে দেননি দর্শক, মানুষ কিন্তু একটা জার্নি করে গেলে প্রথমে যাইয়ে আগে চেঞ্জ গা গোসল করে চেঞ্জ করে, যেহেতু মাইনুরের শাশুড়ি বাড়িতে আছে, কাজের লোক টোক আছে, হয়তো পরিষ্কার করে রাখতে পারে, যাই হয়তো গা গোসল করবো তারপরে খাওয়া দাওয়া নিয়ে বইব। তো মাইনুর তো দেখছে মাইনুরের শাশুড়ি ওনার এসবরে মূল্যায়ন করে না, আইয়ে কাছে আইও না যাইও না, মাইনুর ঘরে দে আগাইয়ে আইও না, যার কারণে এই মাইনুর মাসি ঘরে যাইতে না যাইতে পাট শাক নিয়া বা নিজে হাতে বাইজ দেবই গেছে কই দর্শক। তো বদা কত বড় নির্লজ্জ, না লইতে হইলে মায়ের ব্যবহারে খুশি হইতে পারলাম না, এটা আবার সোশ্যাল মিডিয়া বলে এত টাকার কাঙ্গাল হয়ে গেছে যে এই ধরনের কথাবার্তা বললে রোস্টাররা এটা নিয়ে কথা কইব, দর্শকরাও কি মেরব যে কি হয়েছে বাপির মা কি এতদিন থাকাতে কিছু কইছে কি না, কেরম না লইতে চিন্তা করেন। তো নিজের মারে পর্যন্ত ইউটিউবের মতো জায়গায় এসে ইয়ে করে সোডো করার জন্য ভিডিও বানায়, তো বেডি যা করছে একদম উচিত কাজ করছে দর্শক, উচিত কাজ করছে, কারণ নিজেরা তো আইসেছে নিজের ফুলার পরীক্ষারও তো অবস্থা, এই ফুলারে ফালাই তুই বেডির কান্দর উপরে তুই চলিয়েছে, আয় আরও একদিন না দুদিন না 15 দিন দর্শক, চিন্তা করেন 15 দিন বাচ্চার পরীক্ষা অবস্থায় মাইয়ের কলেজ খোলা এই অবস্থায় উনি 15 দিন ওর বাইরে সময় কাটাতে আসে, এটি আসলে বেকার বাউরা টাইপের লোকরা বোর পিছে পিছে এরকম করে 15 দিন কাটাতে যাইব, আমি দেই না আমার নজরে হরে না কোনো জামাই ওর বাইরে 15 দিন বই থাকবো। এর ফলে আরেকটা জিনিস দর্শক, আর আছেটা কি 15 দিন কাটানোর মতো তো একটা পুরুষ মানুষ কি করে যে আমি এক জায়গায় যামো ওই দিয়ে ওই জায়গায় যে আমি এক সপ্তাহ থাকবো, ওই এক সপ্তাহ টাইম কাটানোর মতো কিছু তো একটা থাকতইব, কোনো কিছু মানে একটা থাকতে হয়, শালা সম্বন্ধীরা থাকে আশেপাশের কেউ থাকে ছেলে মানুষ যে তাদের সাথে হয়তো আড্ডা দেওয়া যায়, কেউ কয়দিন থাকলে হয়তো শালা সম্বন্ধীগুলো লগে হয়তো ডাবা খেললো বা বাজারে গেলো হাটে গেলো একটু ঘুরে আসলো মানুষের সাথে পরিচয় হলো, এটা কিন্তু একরকম। বদা কিন্তু বাড়িতে গেলেও দেন গত্তে বাইরে না, একটা বন্ধু বান্ধব কারা করে দেখতে পারে না, কারোর লগে মিশতে পারে না, কিন্তু শ্বশুর বাড়ির যাইলে যত হ্যাঁ হ্যাঁ করে, একটা পুরুষ মানুষ কি দেখছেন বদার সমকক্ষ বদার লগে হা চলি ফিরি খাওয়ার সব এই যে বাইদানি এডেনির পিছিয়ে পিছিয়ে ক্যামেরা লইলে ঘুরবো দর্শক। আর একটা জিনিস, এবার তো দেলোয়ার বাইদেছে, দেলোয়ার আইসে যে দেলোয়ার লগেও দেখা করতে যায় না, আর দেলোয়াররাও কেউ কিন্তু দেখা করতে যায় না, সাদিয়ারও কিন্তু পথ বন্ধ করে দিছে এই বাড়ির দিকে যাওয়ার জন্য, এই বাড়ির যাওয়ার পথ কিন্তু সাদিয়ারও বন্ধ হয়ে গেছে কই দর্শক। আর বুতুড়ি তো সাদিয়ার মাইয়া অসুস্থ হাসপাতালে গেলো, হোলা অসুস্থ কই বুতুড়ি তো যায় দেখতেও গেলো না সাইতেও গেলো না, বান্ধবী একটা বান্ধবী বান্ধবীটারে কীভাবে এভাবে বুতুড়ি 3 তালাক দিয়ে লাইছে কোন তো দর্শক। এবার আরেকটা কেন কথা কই দর্শক, সাবিনের কথা কই, 150 বিঘা সম্পত্তি ইতি মরিয়ম তো বয়স সন্ধিকালের দিকে পা দিছে, আপনারা ব্যাকে জানেন আসলে 9 থেকে 12 বছরের মধ্যেই কিন্তু মেয়েদের ইয়ে শরীরে পরিবর্তন চলে আসে। তো দর্শক এই সাবিনা কতন ফরফর কইতে আছে মরিয়মের ফ্যাট ব্যথা, মরিয়মের ফ্যাট ব্যথা বাথরুমে যায় আসে দর্শক, সাবিনা এতটাই নির্লজ্জ নিজেরও মানে কি কইতাম, সাবিনার যখন এই যে সাবিনার যখন ফ্রিওড চলে সাবিনা সবাই তখন বোঝায় যে ফ্রিওড চলতেছে রোজার মধ্যে বইব খায় মানে দর্শকদেরকে দেখায় তার রোজা ভাঙতি পড়ছে, তেমনি ওই যে মরিয়মের এখন কী হয়েছে জানি না কিন্তু সাবিনা বারবার দেয়াইতেছে যে মরিয়মের পেট ব্যথা, হাত ধরে রেখেছে পেট ধরে রেখেছে টিভি বাথরুমে যাইতেছে আইতেছে এরকম কিছু সাবিনা শো করতেছে দর্শক। চ্যানেলে আপনারা দেখেন সবাই কিন্তু বলতেছে আপনি কি মানুষ হবেন না, আপনি এত বেয়াদব কেমন হয়েছেন, যদি 5টা 10টা কমেন্ট আসে সবগুলো মরিয়মরে নিয়ে করা হয়েছে, এই যে গেঞ্জি ফরি ফরি মেয়েরা সবার সামনে ঘুরেতেছে আর সবার ক্যামেরাতে আসতেছে, তো দর্শক সবাই বলতেছে যে আপনি জালুটালা জামা পরান কোটি পরান সবাই বলতেছে, তো এই সাবিনার কোনোদিনও লজ্জ হইত না দর্শক, এই নিয়ে মরিয়মরে প্রতিটা দর্শক মরিয়মরে নিয়ে কিন্তু সাবিনারে বারবার কমেন্ট করছে যে মরিয়মরে একটু ঠিক করে চলান ঠিক করে চলান। তো সাবিনা কি আসলে শোনার কথা, এদিকে সাবিনা কিন্তু রাইটার হয়ে গেছে দর্শক, সাবিনা কিন্তু তার নাটক কিন্তু লেখে সাবিনুর ইসলাম, কয়েকদিন পরে সাকিব খানের জন্য সাবিনুর ইসলামের রাইটিংয়ে লেখক সাবিনুর ইসলামের ইয়ে দিয়ে লেখা দিয়ে কিন্তু কদিন পর সাকিব খানের মুভি বানাইব, সাবিনুর ইসলাম কিন্তু অন রাইটার গেছে, মানে আশ্চর্য লাগে দর্শক আশ্চর্য হয়ে যায় আমি এটি দেখলে, স্কুলের আশেপাশে যদি কোনোদিন যায় না বাংলা ভাষা ঠিক করে কইতে জানে না বাংলা উচ্চারণ শুদ্ধ ভাষা তো দূরে থাক, তো এই সাবিনুর
হিতি অন নাটক লেখে অনেকে হয়তো কইতে পারে না আন্ন তো কথা ঠিক করে কইতে না না গো ভাই বোন যায় কিন্তু বাংলা ইংরেজি যা আছে সবই জানে কিন্তু চ্যানেলটাই হইছে আঞ্চলিক ভাষার চ্যানেল এলে আঞ্চলিক ভাষাতে কত গা দর্শকরাও পছন্দ করে তারপর আর আঞ্চলিক ভাষা হয় না এটা মিশ্র হয়ে যায় গই তো দর্শক তো আজলা ভিডিও শেষ করি মানেরা বেঁকে ভালো থাকেন বড় হয়ে গেছে গই পরবর্তী ভিডিওতে আবার কথা কই মানুষগুলোকে অপেক্ষায় থাইয়েন আল্লাহ হাফেজ।